ছাত্ররা, আজকে আমরা আবার একটা নতুন সপ্তাহে এসে গেলাম। এইভাবেই আমাদের চলছে, আশা করি তোমরা ভালো আছো। পড়াটার দিকে একটু একটু নজর রেখো কিন্তু। আমি তো একজন খুব ধরে ধরে খুব আস্তে আস্তে পড়াচ্ছি, তাড়াহুড়া করে পড়ছি না, তোমাদের সময় দিয়ে পড়াচ্ছি অনেকটাই। যেটাই পড়াচ্ছি একটু গভীরে গিয়ে পড়ানোর চেষ্টা করছি। আজকে আমি তোমাদের একটা নতুন টপিক এসে যাব, সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে মুসলিমদের যে সমাজ সংস্কার প্রক্রিয়া বা আন্দোলন, যেটা বেশি পরিচিত আমাদের কাছে আলিগড় আন্দোলন। তাহলে সেই আলিগড় আন্দোলন আজকে শুরু করব। এবং প্রশ্নটা আসতে পারে মুসলিম সমাজ সংস্কার প্রক্রিয়ার আলিগড় আন্দোলনের ভূমিকা লেখো, অথবা স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা উল্লেখ করো। এখানে আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, এই যে সৈয়দ আহমেদ নামটা দেখছো, তোমরা অবশ্যই স্যার সৈয়দ আহমেদ কিন্তু বলবে। কেন? কারণ আরেকজন সৈয়দ আহমেদের নাম আমরা পাবো এর পরবর্তী অধ্যে যখন পড়াবো, সেখানে ছিলেন সৈয়দ আহমেদ খান, সেখানে কিন্তু স্যার কথাটা থাকবে। তাহলে এটা অনেকটা ভুল হয় বলে প্রথমেই পড়া শুরু করার আগে তোমাদের একটা সতর্ক করে দিলাম। এবার দেখো, এই মুসলিম সম্প্রদায়কে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে, তাদেরকে যুক্তিবাদী করে তোলা এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কিন্তু স্যার সৈয়দ আহমেদ এই আলিগড় আন্দোলনের সূত্রপাত করেছেন। ঠিক আছে, আলিগড় অঞ্চলে এই আন্দোলনটা সূত্রপাত করেছেন। অর্থাৎ তিনি কি দেখলেন যে ঊনবিংশ শতাব্দীর তিনি নিজেও কি করলেন, এই ঔপনিবেশিক প্রশাসনের বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন। সেখান থেকে তার উপলব্ধি হল যে মুসলিম সমাজ বিভিন্নভাবে হিন্দুদের থেকে পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ার কারণ হচ্ছে একটাই, আধুনিক শিক্ষা তাদের মধ্যে প্রবেশ ঘটে। তিনি কিন্তু এটা উপলব্ধি করছেন এবং তিনি দেখছেন যে মুসলিম সম্প্রদায় ইংরেজ বিরোধিতার পথে খুব দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ফলে তিনি এই জায়গাটা লক্ষ্য করলেন, প্রথমে তিনি চিন্তাভাবনা করলেন, লক্ষ্য করলেন যে কি কি কারণে মুসলিম সম্প্রদায়টা পিছিয়ে রয়েছে। এটা আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য, যদি আমরা সামনে এগাতে চাই তাহলে আমাদের দেখতে হবে কি কি আমাদের বাধা বিপত্তি, সেগুলো কি আমাদের ড্রব্যাকস, এগুলোকে আমাদের কি করতে হবে, ওভারকাম করতে হবে, এগুলোকে জয় করতে হবে। ঠিক তেমনি তিনি দেখলেন, এক হচ্ছে অন্ধ মুসলিম ইংরেজ বিরোধিতা করছেন, এক নম্বর। দু নম্বর কি দেখব, তারা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি থেকে অনেকটা নিজেদেরকে দূরে সরে গেছে। ঠিক ফলে সৈয়দ আহমেদ খান তিনি দেখলেন যে এইভাবে মুসলিম সম্প্রদায়ের ইংরেজ বিরোধিতা না করে তাদেরকে জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয়গুলি যত বেশি মনোনিবেশ করা যেতে পারে তত কিন্তু মুসলিম সমাজের উন্নতি। এবং সেই জন্য তিনি এই পাশ্চাত্য বিদ্যার সঙ্গে ইসলামের একটা সমন্বয় সাধন করতে চাইছেন। আমরা ফার্স্ট যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদের চিন্তাধারা, তিনি কি ঠিক চিন্তার শরীর ছিলেন, তিনি কি ভেবেছিলেন, এইটা দেখলাম। এইবারে টপিক যেটা আমি আসবো, দুটো আগে ভাগ করব, শিক্ষাক্ষেত্রে আলিগড় আন্দোলনের ভূমিকা, আবার সমাজ সংস্কারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের ভূমিকা, দুটো কিন্তু মুসলিম সমাজের কথা। দেখো, শিক্ষাক্ষেত্রে যদি বলি তো আগেই বললাম যে সৈয়দ আহমেদ বুঝেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার অভাবের জন্য মুসলিম সম্প্রদায় কিন্তু হিন্দুদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না, ফলে তারা কিন্তু এইভাবে ক্রমশ পিছিয়ে যাচ্ছে, চাকরি বাকরি ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে বলো। এবং আগেই বললাম যে তিনি উপনিবেশিক শাসনের সঙ্গে কাজের সাথে যুক্ত ছিলেন, আর এই পিছিয়ে যাওয়ার কারণে মুসলিম সমাজের মধ্যে নানা রকম হতাশা মানে কুসংস্কার এইসবগুলো বাসা বাঁধছে। সেই জন্য তিনি সর্বাগ্রে এই কাজে ঝাঁপিয়ে পড়লেন যে কীভাবে মুসলিম সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেবে। কারণ সংস্কার যদি বলে, এখানে যে বলেছে যে সমাজ সংস্কার প্রক্রিয়া, তো সমাজ সংস্কারের প্রথম সংস্কার হচ্ছে শিক্ষা, শিক্ষাকে বাদ দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়। তিনি কি করলেন, মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়ে তাদেরকে কি করতে হবে, আধুনিক যুগপতি ভাবধারায় দীক্ষিত। ঠিক আরেকবার বলছি, প্রথম টপিকটা কি বলছি যে মুসলিম সমাজকে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যুগোপযোগী করে তুলতে হবে। এক, দুই কি বললাম, এটা শুধু ভাবাই নয়, এটা করার লক্ষ্যে তিনি কি করলেন, বিদ্যালয় স্থাপন করলেন। 1864 গাজীপুরে একটা ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন। ঠিক দু নম্বর বললাম। তিন নম্বরে বলব
হচ্ছে 1865 অর্থাৎ ঠিক তার পরের বছরই তিনি ভাই আলিগড়ে একটা কি করছেন সায়েন্টিফিক সোসাইটি, আরেকবার বলছি সায়েন্টিফিক সোসাইটি স্থাপন করছেন। কেন এটা করি একটু বলে দিই, তিনি পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন ভাষায় বই আছে সেইগুলোকে উর্দু ভাষায় কি করছেন অনুবাদ করতে যাচ্ছেন। তো অনুবাদ করার আগে আগে তার লক্ষ্য ছিল এগুলোকে মানে মুসলিম সম্প্রদায়কে বিজ্ঞান মনস্ক করে তোলা, সেই জন্য তিনি একটা সায়েন্টিফিক সোসাইটি স্থাপন করলেন। আমি তার পরের বছর বলবো 1866 তিনি একটা স্থাপন করলেন অনুবাদ পরিষদ বা ট্রান্সলেশন সোসাইটি। তাহলে প্রথমটা দেখলাম সায়েন্টিফিক সোসাইটি, কারণ মুসলিম সম্প্রদায়কে একটা বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এই সোসাইটি স্থাপন করলেন। এবার দেখো বিজ্ঞান মনস্ক করতে হলে কি করতে হবে, তাদের মধ্যে প্রচুর পরিমাণে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের বই সরবরাহ করতে হবে। এখন সেগুলো সরবরাহ করবে তারা করবে কি, সবই তো ইংরাজি ভাষায় লেখা, তারা পাশ্চাত্য শিক্ষায় ততটা শিক্ষিত নয়, আধুনিক ইংরাজি শিক্ষায় তারা শিক্ষিত নয়, সেই জন্যই তিনি ট্রান্সলেশন সোসাইটি স্থাপন করলেন। কি করছেন, এই পরিষদের মাধ্যমে ইংরেজি যে বিভিন্ন ভাষার যে মূল্যবান গ্রন্থগুলো জ্ঞান বিজ্ঞান তো বটেই সেগুলো উর্দু ভাষায় অনুবাদ করছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং তবেই সেটা তার মুসলিমদের মধ্যে সমাজের মধ্যে বিতরণের চেষ্টা করছে। ফলে এটা একটা তার খুব উল্লেখযোগ্য কাজ ছিল। ঠিক তারপর আমরা কি দেখবো, সব থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাক্ষেত্রে 1875 খ্রিস্টাব্দে তিনি আলিগড়ে একটা কলেজ স্থাপন করলেন, সেটার নাম হচ্ছে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আবার বলছি 1875 খ্রিস্টাব্দে তিনি স্থাপন করলেন আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এবং তোমাদের যথার্থে জানিয়ে রাখি এটাই পরবর্তীকালে রূপান্তরিত হয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয়। ফলে এটা ছিল আলিগড়, এবং এই আলিগড়কে কেন্দ্র করে কলেজকে কেন্দ্র করে কিন্তু মুসলিম সমাজ সংস্কৃতি রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু পরিচালিত, ফলে আলিগড় আন্দোলন ছিল মুসলিম সমাজ একটা যেটা চারা পুঁতেছিলেন, পরবর্তীকালে এটাই কিন্তু একটা বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা জেনে রাখবে যে অনেক হিন্দু ছাত্ররাও কিন্তু এই আলিগড় যে মোহামেডান ওরিয়েন্টাল কলেজে সেখানে কিন্তু পড়াশোনা করত। তাহলে শিক্ষার ক্ষেত্রে তিনি কিন্তু একটা অসাধারণ ভূমিকা পালন করলেন। স্টেপ বাই স্টেপ তোমরা এভাবে বোঝার চেষ্টা করবে, প্রথমে তিনি ভাবলেন যুবজীবী করতে হবে, দ্বিতীয় ইংরাজি মাধ্যম বিদ্যালয় চালু করলেন, তৃতীয় একটা সায়েন্টিফিক সোসাইটি স্থাপন করলেন, চতুর্থ কেন রিপিট করছি যেন আমি লিখছি না সেই জন্য আস্তে আস্তে বলে যাচ্ছি, সায়েন্টিফিক সোসাইটি স্থাপন করলেন। তারপরের বছর তিনি কি করছেন, সালগুলো যদি মনে রাখতে পারে ভালো, 64, 65, 66 যে করছে ট্রান্সলেশন সোসাইটি, এবং একদম শেষে 1875 তিনি এই কলেজটা স্থাপন করছেন। ঠিক তাহলে এইভাবে তিনি মুসলিম সমাজের জন্য এবং পাশাপাশি কিছু হিন্দুরাও যেহেতু ছিল একটা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শিক্ষা সংস্কারের পর এবার আমরা শুরু করব সমাজ সংস্কার ক্ষেত্রে আলিগড় আন্দোলনের ভূমিকা। দেখো স্যার সৈয়দ আহমেদ ভারতের যে মুসলিম সমাজকে কি করতে চাইছেন, একটা মধ্যযুগীয় চিন্তাধারা ও জীবনযাত্রাকে বিসর্জন দিতে হচ্ছে, কারণ মুসলিম সমাজ তখন এই মধ্যযুগীয় চিন্তাধারার মধ্যে তখন আচ্ছন্ন আছে, তাদের জীবনযাত্রার মধ্যেও সেই মধ্যযুগীয় ছাপ ছিল। তিনি এইখানটায় প্রথম আঘাত করলেন, তিনি তাদেরকে এইখান থেকে বের করে এনে আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণের কথা বলছে। ঠিক তাহলে প্রথম তিনি তার এই চিন্তাধারাটাকে তিনি মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর কি আলিগড় আন্দোলন কিন্তু মূলত সমাজ সংস্কার ভিত্তি, এবং তিনি মুসলিম সমাজ যত গোড়ামি কুসংস্কার এর বিরুদ্ধে একটা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছে। এটা তোমরা মাথায় রাখবে, যে কোনো কাজ যখন কেউ এগিয়ে আসেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি একার হাতে সেই কাজটা কখনোই সফল হবেন না, যদি উল্টো দিক থেকেও তার সাড়া পাওয়া যায়, তার মানে সাড়া পাওয়া বলতে জনগণের জন্য যে কাজটা করা হচ্ছে সেই জনগণকেও কিন্তু সচেতন হতে হবে, অর্থাৎ মুসলিম সমাজকেও সেটা উপলব্ধি করতে হবে যে তারা এই কারণে পিছিয়ে আছে, তাদের এই এই জায়গায় সংস্কার করা প্রয়োজন, তাহলে তাদের মধ্যে সেই সচেতনতা তরার কাজটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে কি বলবো, পুরুষদের মধ্যে ছিল বহু বিবাহ, তালাক প্রথা তোমরা জানো নিশ্চয়ই, তিন তালাক যে আছে, বাল্যবিবাহ হিন্দু ধর্মের মধ্যে ছিল, তার বিরুদ্ধে যে লড়াই করেছেন বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র সেন যে 3 আইন পাশ করেছিলেন। তাহলে
এখানেও কিন্তু এই প্রথার বিরুদ্ধে তিনি মত প্রকাশ করছেন, জনমত তৈরি করছেন। এগুলো করার ফলে আমরা কি দেখব, মুসলিম সমাজে নারীদের মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে, এটা একটা গুরুত্বপূর্ণ। আবার দেখো, যদি এটা আমি শিক্ষা সংস্কারে বলা হচ্ছে, আমি তো এখানেই বলছি নারীদেরও তিনি শিক্ষা বিস্তারে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান দিচ্ছেন। মানে আমি এখানে লক্ষ্যটা রাখছি সমাজ সংস্কার, সমাজ সংস্কারের ক্ষেত্রে সমাজে তোমাদের একবার বলেছিলাম একটা সমাজের অবস্থান চিহ্নিত করা হয়, নির্ধারিত হয় ওই সমাজে নারীদের অবস্থান, ফলে নারীদের উন্নতি করতে কিন্তু তিনি এখানে চেষ্টা করছেন। তাদের মধ্যে বিভিন্ন যে সমাজের মধ্যে যে কুকথা আছে, যার বলি বা শিকার হচ্ছেন মহিলারা, তার থেকে বের করার চেষ্টা করছেন, পাশাপাশি তাদেরকেও শিক্ষিত করার চেষ্টা করছেন, অর্থাৎ তাদেরকেও সচেতন করার চেষ্টা করছেন। এটাই একটা সমাজ সংস্কারের বড় দিক। আরেকটা খুব ইন্টারেস্টিং দিক, কেন তিনি কি করছেন, মুসলিম সমাজে যারা মাথা মোল্লা বলা হয় যারে, ভ্রান্ত বুদ্ধি সম্পন্ন, কারণ তারা আধুনিক পাশ্চাত্য শিক্ষা থেকে অনেক দূরে, তিনি চাইছেন তাদের নির্দেশ না মেনে যুক্তি এবং মানবতা, এই দুটো শব্দকে খেয়াল রাখবে, যুক্তি ও মানবতার ভিত্তিতে মুসলিম সমাজ কি করুক, পবিত্র কোরআনের ব্যাখ্যা দিন, তার উপর তিনি গুরুত্ব দিচ্ছেন। আসলে হচ্ছে ইন্টারপ্রিটেশন, তুমি কিভাবে ব্যাখ্যা দিচ্ছ, জিনিসটা কিভাবে মানুষের কাছে তুলে ধরছ। তো এক্ষেত্রেও তিনি চাইছেন এই কোরআনের ব্যাখ্যাগুলো হোক, পবিত্র কোরআনের ব্যাখ্যাগুলো হোক যুক্তির সাহায্যে, মানবতার উন্নত। তাহলে এইভাবে তিনি এক এক করে তার কাজ এগিয়ে গেলেন। তাহলে এইভাবে আমরা দেখলাম শিক্ষা এবং সমাজ সংস্কার ক্ষেত্রে আলিগড় আন্দোলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাহলে যদি আমরা একটা পয়েন্ট রাখি, তাহলে আমরা প্রশ্নটাকে সাজাবো কিভাবে, দেখো প্রথমে বলবো স্যার সৈয়দ আহমদের চিন্তাধারা, নেক্সট টপিক বলবো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের ভূমিকা, তারপরে পয়েন্টটা বলব সমাজ সংস্কারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের ভূমিকা, এর বাইরে কি বলবো যে আলিগড় আন্দোলন যে গুরুত্ব সেটাকে উল্লেখ করবো, কি দেখলাম, যা যা দেখলাম সেটাকে একটু সংক্ষিপ্ত করতে হবে, যে আলিগড় আন্দোলন মুসলিম সমাজের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটিয়ে তাকে যুগোপযোগী করে তুলছে, এবং ভারতীয় যে মুসলমানদের মধ্যে যে গোড়া রক্ষণশীল আচার ব্যবহার মানসিকতা এগুলো থেকে বার করে আনতে চাইছি। ফলে এত কিছু হওয়ার ফলে এই আলিগড় আন্দোলন কিন্তু মুসলিম সমাজের ক্ষেত্রে একটা প্রেরণার কাজ করছে, ঠিক এটাকে খেয়াল রাখবে। সবার শেষে একটা টপিক রেখে দেবো, তোমাদের বইতে উঠে উল্লেখ করছেন, একটু সমালোচনা, কেন বলতো, কারণ তার যে আন্দোলনগুলো, সংস্কার আন্দোলন যে প্রক্রিয়াগুলো কিন্তু সীমাবদ্ধ চরিত্র ছিল, কেন, কারণ একটা বিরাট সংখ্যক গরিব মুসলমান মানুষ যারা আছে তাদের উপর কিন্তু এই সংস্কারে কোনো প্রভাব পড়েনি, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কারা করছে, শুধু মূলত উচ্চবিত্ত এবং কিছু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কিন্তু এই সংস্কার আন্দোলন কিন্তু সীমাবদ্ধ ছিল। এত সত্ত্বেও কিন্তু আমাদের এটা শেষ করবো এভাবে রমেশচন্দ্র মজুমদারের কথা দিয়ে, তিনি কিভাবে তুলনা করছেন, দেখো বলছি ঊনবিংশ শতাব্দীর যে নবজাগরণ বা যে জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল তাই মুসলিম সমাজের কাছে আলিগড় আন্দোলন। আরেকবার বলছি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কি বলছেন, ঊনবিংশ শতাব্দীর যে নবজাগরণ বা জাতীয়তাবাদী আন্দোলন যা ছিল হিন্দুদের কাছে, আলিগড় আন্দোলন ঠিক একইভাবে তাই ছিল মুসলিম সমাজের কাছে। অর্থাৎ দুটোকে তিনি ইকুইভ্যালেন্ট বা একত্রিত করার চেষ্টা করছেন, ঠিক। তাহলে এই গেল তোমাদের সমাজ সংস্কার প্রক্রিয়া মুসলিমদের।